আমি স্পষ্ট করে জানিয়ে দেই, সাতকানিয়াবাসীদেরকে স্পষ্ট করে জানিয়ে দেই, কোরআন শরীফ হাতে নিয়ে আল্লাহর নামে কসম করে বলি, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হলে মধ্যযুগে ফিরে যাব। কোন মুসলমানের বাচ্চা যদি মুগ্গি এমন কথা বলে, এই আকীদা পোষণ করে, আল্লাহর কসম কুত্তার জানাজা করা জায়েজ আছে, ওর জানাজা পড়া জায়েজ না। আজ থেকে 1400 বছর আগে বিশ্ববরেণ্য মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করা হলো, কোরআন সকল যুগের মানুষের চাহিদা পূরণ করতে পারবে কিনা। তিনি বললেন, আল কোরআনু ইউফাসসিরুহুজ্জামান, আল কোরআনু ইউফাসসিরুহুজ্জামান, যুগ পাল্টাবে, শতাব্দী পাল্টাবে, কোরআনের জের জবর নোক্তা আয়াত পাল্টানোর কোনো প্রয়োজন হবে না। প্রতি 100 বছর পর কোরআন শরীফের ওই পুরাতন আয়াত মানুষের কাছে নতুন রূপে ধরা দেবে। বলুন সুবহানাল্লাহ। আয়াত আগেরটা আগেই আছে, জের জবর আগেরগুলো আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি, কিন্তু দেখা যাচ্ছে বিজ্ঞানের নতুন নতুন কথা আসতেছে, আর আমরা বলতেছি এ কথা তো 1400 বছর আগে, 1450 বছর আগে কোরআন শরীফে কথাটা এইভাবেই এসেছে। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, এই শতাব্দীতে আলোড়ন সৃষ্টিকারী একটি গবেষণা, এই শতাব্দীতে গোটা পৃথিবীর মানুষের কাছে আলোড়ন সৃষ্টিকারী একটি গবেষণা, সেটা হলো বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি যিনি আবিষ্কার করলেন, এই মতাদর্শ যিনি প্রকাশ করলেন, তিনি বললেন এর ভিতরে গ্রহ নক্ষত্র মিল্কি ওয়ে গ্যালাক্সি চন্দ্র সূর্য নেপচুন প্লুটো পৃথিবী যা কিছু আছে মূলত সব এক ছিল, একটা ফুটবলের মতো ছিল, ওর ভিতরে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় একটা প্রচণ্ড বিস্ফোরণের সৃষ্টি হলো, আর ওই বিস্ফোরণ থেকে এক একটা টুকরা ছিটকে মহাশূন্যের এক এক দিকে চলে গেল, তার থেকে সৃষ্টি হলো সূর্যের, তার থেকে সৃষ্টি হলো গ্রহের, তার থেকে সৃষ্টি হলো নক্ষত্রের, তার থেকে সৃষ্টি হলো মিল্কি ওয়ে গ্যালাক্সির, তার থেকে সৃষ্টি হলো নক্ষত্রপুঞ্জির। আমাদের মতো মোল্লা মৌলবীর কথা না, আমাদেরকে আপনারা কথা বললে গুরুত্ব দেন কম, মোল্লারা পরের বাড়ি খায় ছয় মাসে বছর যায়, এদের কথার কি কোনো দাম আছে? এদের কথা তো সেকেলে কথা, ব্যাকডেটেড আউটডেটেড কথা। আমার মতো মোল্লা মৌলবী নয়, যারা তথাকথিত জ্ঞানী গুণী এবং বৈজ্ঞানিক দার্শনিক গবেষক, এই হলো তাদের কথা। এই থিওরি যখন তিনি আবিষ্কার করলেন, গোটা পৃথিবীতে হইচই পড়ে গেল, এই শতাব্দীর বিস্ময়কর আবিষ্কার হলো এই বিগ ব্যাং থিওরি। আমরা বলি মিয়া, এই সামান্য একটা জিনিস কথা একটা বলিয়া একেবারে পৃথিবী জয় করে ফেলছো, একেবারে বিরাট একটা কিছু হয়ে গেছো। মুরগি ডিম পাড়ে কয় টাকার? 10 টাকা সর্বোচ্চ, এই কথাটা ভালো লাগছে, সর্বোচ্চ 10 টাকা। 10 টাকার একটা ডিম মুরগি পাড়ার পর একটা আওয়াজ দেয়, একটা সাউন্ড দেয়, শুনছেন? ওরে বাপরে, মনে হয় যেন দুনিয়া জয় করে ফেলছে। অথচ গরু একটা বাচ্চা দেয়, বাছুর দেয়, দাম কত? কেউ কত বলে না, আর 10,000 না হোক 2,000 টাকা তো হবে, 2,000 টাকা হবে না? গরু একটা 2,000 টাকার বাছুর দিল, বাচ্চা দিল, এই জায়গায় বাচ্চা প্রসব করলো, 10-7 লোকের দূরে দূরের লোক জানলো না গরু একটা 2,000 টাকার বিরাট মূল্যবান বাচ্চা প্রসব করেছে, কেউ জানলো না। অথচ 10 টাকার একটা ডিম পারলো মুরগি, যেই না একটা আওয়াজ দিল,
মনে হলো যেন গোটা দুনিয়ার কিছু একটা করে ফেলছে। ভাইরা, কোরআন শরীফের ভিতরে এই বিগ ব্যাং থিওরি আল্লাহ তাআলা উম্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আজ থেকে 1450 বছর আগে দিয়ে দিলেন, ইন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতকান ফাফাতাকনাহা। এই কোরআন শরীফের ভিতরে বলা হলো মহা সৃষ্টি জগৎ ঐক্যবদ্ধ ছিল, আমি আল্লাহ তাআলা প্রচন্ড একটা বিস্ফোরণ ঘটিয়ে যার যাদেরকে আলাদা করে দিলাম। এ কথা উম্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, কিন্তু গোটা পৃথিবীতে হইসই চিৎকার চেঁচামেচি হলো না, আর 10 টাকার একটা ডিম পেড়ে বৈজ্ঞানিকরা গোটা পৃথিবী যেন নাড়ায় ছাড়ায় ফেললো। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, এমটি ভেসেল সাউন্ড মার্স, শূন্য কলসি বাজে বেশি। এই বিস্ময়কর কিতাব, এই জীবন্ত মুজিজা আজকে যে জাতির কাছে আছে সেই জাতি হতভাগা, সেই জাতি দূরভাগা, সেই জাতি কপাল পোড়া। কোরআন শরীফের মর্যাদা জানলো না। এ কোরআন কি ঝাড়ফুঁক করার জন্য আসছে? এই কোরআন তাবিজ তোমার করার জন্য আসছে? এই কোরআন কি মরা বাড়ি খতম পড়ানোর জন্য আসছে? একটা লোক জিন্দগিতে কোরআন পড়লো না, কোরআন ধরলো না, কোরআন মোহাব্বত করলো না, কোরআন অনুযায়ী চাকরি নকরি রাজনীতি সমাজনীতি অর্থনীতি ভোট আন্দোলন রিভলিউশন সংগঠন কোরআন মোতাবেক কোরআন অনুযায়ী কোরআনের আলোকে করলো না, এমন একটি মানুষ মারা যাওয়ার পর তার আত্মার মাগফিরাতের জন্য ভাড়াটিয়া লোক দিয়ে কোরআন শরীফ পড়ানো আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা কি জানেন না, বোঝেন না? আবার কিছু লোক আছেন তারা খুব ইসলামের দরদি, তারা বলেন আমরা তো কোরআনকে খুব ইজ্জত করি সম্মান করি, তবে কোরআন থাকবে মসজিদে। কোরআন কোথায় থাকবে? কোরআন কি মসজিদে থাকার জন্য আসছে? কোরআন মসজিদে নয়, কোরআন সবখানে থাকবে। কোরআন হলো মানব জাতির গাইডলাইন। ভাইরামান, প্রত্যেক জিনিস যিনি সৃষ্টি করেন সেই স্রষ্টা সেই ক্রিয়েটর একটি গাইডলাইন একটি পরিচালনার পুস্তিকা তিনি দিয়ে দেন। মানব জাতি যিনি সৃষ্টি করেছেন এই মানব মণ্ডলীর চলার জন্য তিনিও একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুরব্বীরা এই যে মাইক যিনি সৃষ্টি করেছেন, মাইক কিভাবে চলবে, কোন পথে চলবে, কোন ভাবে মাইকটা সুন্দর সাউন্ড দেবে, এইটা মাইক যিনি তৈরি করেছেন তিনি বলে দিয়েছেন। এখন আমি পীরজাদা, কেউ কেউ যদিও আমার পিসাব বলে, পীরগিরি তো করি না আমি। ভাইরা আমার, এখন আমি যদি মাইকের অপারেটরে ডাকি, এই অপারেটর এদিকে আসো, তুমি বেটা উল্টা সিধা কি কাজ করছো, এই আমার মুখের সামনে ছোট ছোট দুইটা বল্টুর মতো কি ধরছো, এই যে বড় বড় এগুলি আমার মুখের সামনে দাও আর এগুলো দূরে নাও, ব্যাটারির জায়গায় সেট লাগাও, সেটের জায়গায় ব্যাটারি লাগাও, মাইকটা চলবে না সুন্দর? অপারেটর কে হুজুর তা তো চলবে না, বেটা চলবে না কেন? আমি পিসাব মানুষ, তেল পড়া দেব, পানি পড়া দেব, ঝাড় দেব, ফুক দেব, তাড়াতাড়ি কর। অপারেটর কে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার তেল পড়া পানি পড়া ওই ওর উপরে ঝাড় ফুক আমার বিশ্বাস আছে, আপনারটা আপনার কাছেই থাক, ওইটা একবার দুইবার দশবার হাজারবার লক্ষবার দিলেও কাজ হবে না। কেন হবে না? এই মাইক যিনি তৈরি করেছেন তিনি তেল পড়া পানি পড়া ঝাড়ফুঁক দেওয়ার জন্য বানান নাই, তিনি যে সিস্টেমে বানিয়েছেন এই মাইক যদি অপারেট করতে হয় তার সিস্টেম অনুযায়ী করতে হবে। কথা কি বুঝাইতে পারলাম কি পারলাম না? তাহলে মাইক, এই মাইক যদি সুন্দরভাবে চলতে হয় মাইক যিনি তৈরি করেছেন এটাকে কিভাবে ইউজ করতে হবে, কোন পদ্ধতিতে পরিচালনা করতে হবে, মাইকের যিনি স্রষ্টা তিনি বলে দেবেন। আমার ভাইরা, আপনাদের প্রত্যেকের পকেটে মোবাইল আছে, একটা মোবাইল যখন কেনেন মোবাইল কোম্পানি একটি পুস্তিকা দিয়ে দেয়, এইটা মোবাইলটা কিভাবে অপারেট করবে। বাজার থেকে একটি ফ্রিজ কিনে আনলেন, ওর ভিতরে একটা বই আছে, গাইড বই গাইডলাইন, এটাকে কিভাবে আপনি পরিচালনা করবেন। শুধু তাই নয়, মা এবং বোনদেরকে বলি, মহিলাদের বোঝার জন্য বলি,
আরে বাজার থেকে হাজার বারোশো আটশো টাকা দিয়া একটা প্রেশার কুকার কিনছেন, যার মধ্যে মেশিন নাই, কল কাবজা নাই, সিলভার দিয়ে তৈরি। এই আটশো হাজার বারোশো টাকার প্রেশার কুকারটা কিনে এনে দেখলেন ওর ভিতরে একটা কাগজ, ওর ভিতরে একটা গাইডলাইন কেমনে চালাইতে হবে। হাজার টাকার একটা প্রেশার কুকার, একটা মাইক, একটা মোবাইল, এগুলো চালানোর জন্য যদি যিনি তৈরি করেছেন তার গাইডলাইন লাগে। মানুষগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। এই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে গাইডলাইন দিয়ে দিয়েছেন, পুস্তিকা দিয়ে দিয়েছেন, এই মানুষ সম্প্রদায় কোনভাবে কিভাবে সুন্দর সুষ্ঠুভাবে চলবে আল্লাহ তাআলা গাইডলাইন দিয়ে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত সেই গাইডলাইন ছেড়ে দিয়ে মানব রচিত গাইডলাইনে আমরা চলতেছি। ভাইরা, অবস্থাটা যেন এই রকম, জমি হইল আমার আর লাঙ্গল চলে এরশাদ সাহেবের, কথা ঠিক না? নিয়ম হলো জমি আমার, লাঙ্গল চলবে কার? কি সাধে আমার জমি আমার লাঙ্গল চলবে, কিন্তু আমার জমি আমার লাঙ্গল না চষে কার লাঙ্গল চষে? এরশাদ সাহেবের। এখন আকাশ আল্লাহর, বাতাস আল্লাহর, চাঁদ আল্লাহর, সূর্য আল্লাহর, গ্রহ আল্লাহর, নক্ষত্র আল্লাহর, জোয়ার ভাটা চলে আল্লাহর হুকুমে, সব আল্লাহ। মাঝখান থেকে আমরা বলি আইন চলবে তাগুদের, কথা ঠিক না? কিছু নামাজি মুনাফিক আছে, কিছু দাড়িওয়ালা মুনাফিক আছে, কিছু পাগড়িওয়ালা নাস্তিক আছে। ওরা আল্লাহ বিশ্বাস করে ঠিক, কিন্তু জীবনের সকল দিক ও বিভাগে আল্লাহরে মানে না, বিশ্বাস করে না। আল্লাহ আপনি বড় দামি, আপনার কোরআন বড় দামি, আপনার রসুল বড় দামি, মসজিদে থাক, সব জায়গায় আসার দরকার নাই। সুতরাং এই মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা তাদের গাইডলাইন হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শ্রেষ্ঠতম মুজিজা, জীবন্ত মুজিজা কোরআন শরীফ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই কোরআন হলো মুক্তির দলিল, এই কোরআন হলো মুক্তির সনদ। গোটা পৃথিবীর মানব মণ্ডলী এই অশান্ত পৃথিবীতে যদি বাঁচতে চায়, শান্তি যদি পেতে চায়, স্বস্তি যদি পেতে চায়, কল্যাণ যদি পেতে চায়, কোরআন সুন্নার বিধান ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ওই কোরআন সুন্নার বিধান আমরা চাই, সবাই চাই তো? কেউ চাই, কেউ চাই না, সবাই চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠতম মুজিজা কোরআন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের জীবনে অনেক মুজিজা হয়েছিল। আমার বিশ্ব নবী ওই আকাশের চাঁদকে রাসূলে সারা করেছিলেন। চাঁদ খানায় কাবার পূর্ব দিকে জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে চলে আসছিল। আল্লাহর রাসূল হাতের আঙ্গুলে দিয়ে সারা করেছিলেন, চাঁদ দুই টুকরা হয়ে গিয়েছিল। আমার বিশ্ব নবী, আমার মানবতার নবী এশারা করেছেন, গাছ হেঁটে হেঁটে আল্লাহর রাসূলের কাছে চলে এসেছে। আমার মানবতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক পেয়ালা দুধ দিয়া একশো মানুষের প্রাণ ভরে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে তিনি থাকতেন, আসহাবে সুফার অধিবাসী তিনি ছিলেন, রাসূলের দরবারে থাকতেন। একদিন ক্ষুধার যন্ত্রণায় আবু হুরায়রা বসে আছে, যার দৃষ্টি আকর্ষণ করছে, কেউ তাকে নিয়ে কিছু খাবার দিচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মলিন বদনে আসেন, আল্লাহর রাসূল তাকে ডাকলেন, আল্লাহর রাসূল তাকে ডেকে নিলেন ঘরে নিয়ে এক পেয়ালা দুধ হুজুর পেলেন। আসহাবে সোফার যারা যেখানে আছে সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা আনতে আনতে একশো লোক হলো, দুধ কটু? এক বাটি এক পেয়ালা। আবু হুরায়রা কয়, আমি এত ক্ষুধার্ত, আমি এত ক্ষুধার্ত ছিলাম যে আমি রাস্তার পাশে বসেছিলাম,
মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করছিলাম, কেউ আমার শুকনা মুখ দেখে আমাকে বাড়ি নিয়ে যায় কিনা, আমাকে নিয়ে একটু খাবার দেয় কিনা, কিন্তু কেউ নিল না। আর আল্লাহর রাসূল আমাকে ডেকে নিলেন, কিন্তু একশো লোক সামান্য এক পেয়ালা দুধ, আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা যাও সবাইকে বিসমিল্লাহ বলে খাওয়ানো শুরু করো। আমি সাহাবীদেরকে বিসমিল্লাহ বলে খাওয়ানো শুরু করলাম, একজন সাহাবী খেলেন, আরেকজন সাহাবী খেলেন, আরেকজন সাহাবী খেলেন, আরেকজন সাহাবী খেলেন, প্রত্যেকে গলা পর্যন্ত ভরে খেলেন। এরপরে একশো সাহাবী হয়ে গেল। এবার আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা তিনি খেলেন, কয়েকবার খেলেন, আল্লাহ রাসূল বলেন আরো খাও। বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আর খেতে পারছি না, তখনও দেখা গেল ওই দুধের পেয়ালায় অটুক দুধ রয়ে গেছে। আল্লাহু আকবার, এটা রাসূলের একটা মুজিজা। আপনারা জানেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাড়িতে খন্দকের যুদ্ধের আগে যখন খন্দক খনন করা হচ্ছিল, সেই সময় জাবির বিন আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে বাড়িতে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর রাসূল তাকে বাড়িতে দাওয়াত দিয়েছিলেন, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আর 3 কেজি যবের আটা, এইটা দিয়ে প্রায় 3000 লোকের মেহমানদারি হয়েছিল। সুবহানাল্লাহ, পড়ে বলছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জীবনের প্রথম মুজিজার নাম কোরআন, দ্বিতীয় মুজিজার নাম হলো মিরাজ। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ রাসূলের প্রথম মুজিজা কি? কোরআন শরীফ। দ্বিতীয় মুজিজা হলো মিরাজ। মিরাজে ঊর্ধ্ব লোকে আল্লাহ রাসূল গিয়েছিলেন, এমন অলৌকিক সৌভাগ্য আর কারো জীবনে হয়নি, আর কারো নসিবে হয়নি। আল্লাহ রাসূল চাঁদ দুই টুকরা করেছেন, আল্লাহ রাসূল কুয়ার পানিতে থুতু নিক্ষেপ করেছেন, যে কুয়ার পানি দুর্গন্ধযুক্ত ছিল, যে কুয়ার পানি লবণাক্ত ছিল, সেই কুয়ার পানি সুমিষ্টি হলো, সুপেয় হলো, ঠান্ডা হলো। যেই কুয়ায় কোনো পানির প্রবাহ ছিল না, আল্লাহ রাসূল থুতু নিক্ষেপ করেছিলেন, সেই কুয়ায় পানি ভরে গিয়েছিল। সুবহানাল্লাহ, এরকম অসংখ্য মুজিজা আল্লাহ রাসূলের জীবনে হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ মুজিজা হয়েছিল, একবার রাসূলের ঘরে খাবার নাই, আল্লাহ রাসূলের ঘরে খাবার নাই, রসুল কোন সাহাবীর কাছে খাবার জন্য গেলেন না, মদিনার এক প্রান্তে চলে গেলেন, খাবার খুঁজতে লাগলেন। বললেন, তোমাদের কারো কাছে কোনো কাজ আছে? ওই কাজের বিনিময়ে আমাকে কি তোমরা কোনো খাবার দিতে পারো? একজন ইহুদি বলল, হ্যাঁ আমি কাজের বিনিময়ে খাবার দিতে পারি। সে একটা কুয়ার কাছে নিয়ে গেল, নিয়ে বলল, এই কুয়া থেকে এক বালতি পানি যদি তুমি তোলো তাহলে তোমাকে 2টি খুরমা দেওয়া হবে। আল্লাহ রাসূল আহলে বাইতদের কথা চিন্তা করে, আহলে সুফাদের কথা চিন্তা করে রাজি হলেন। খেজুরের ছোবড়া দিয়ে পাকানো রশি, সেই রশি দিয়া আল্লাহ রাসূল বালতিতে পানি তুলতে লাগলেন। পেটে ক্ষুধা, আহারে বিশ্ব নবী পানি তুলতেছেন, দোজাহানের বাদশাহ। আল্লাহ রাসূল পানি তুললেন, তারপরে বিনিময় বললেন যে আমাকে কয়েকটা খুরমা দেও, আমি একটু খেয়ে শরীরে একটু শক্তি সঞ্চার করে নিই। খেজুর দেওয়া হলো, রাসূল খেলেন। এবার পূর্ণ উদ্যমে আহলে বাইদের জন্য বেশি বেশি করে পানি তুলে খেজুর নিয়ে আল্লাহ রাসূল মদিনায় তার মসজিদ নববীতে হুজরায় ফিরে যাবেন। আল্লাহ রাসূল কয়েক বালতি পানি তোলার পর খেজুরের ছোবড়া দিয়ে পাকানো রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেল। এরপরে ইহুদি ঘুরে এসে দেখলো পানি আর তোলা হচ্ছে না, বলল, ব্যাপারটা কি, পানি তোলা হচ্ছে না কেন, তুমি কেন পানি তুলছো না? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখখানা মলিন হয়ে গেল। হুজুর বললেন, বালতির রশি ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গিয়েছে। ইহুদি শুনে ক্ষিপ্ত হলো, আহারে যার গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই গায়ের ভিতরে একটা থাপ্পড় বসিয়ে দিল, কষ্টে আল্লাহ রাসূলের চোখ মোবারক দিয়ে পানি বের হয়ে গেল। আল্লাহ রাসূল খুরমাগুলো নিয়ে চিন্তা করতে লাগলেন। ইহুদি বললেন, যতক্ষণ পর্যন্ত বালতি তুলে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমাকে যেতে দেওয়া হবে না এবং তোমার কোনো পারিশ্রমিক তোমাকে দেওয়া হবে না। রাহমাতুল্লিল আলামিন, দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার কাছে বসে
অশ্রু সজল নয়নে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, মাবুদ, এত কঠিন পরীক্ষা কি তুমি আমাকে দেবে? রাহমাতুল লিল আলামিনের শরীরের ভিতরে চপেটা ঘাত করেছে, আল্লাহর আরশে আজিম যেন নড়ে চড়ে উঠেছে, আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে যেন জোশ মেরেছে, ওই কুয়ার পানির ভিতরে এমন জোয়ার এলো, পানি ঘুরতে ঘুরতে কুয়ার মুখের কাছে চলে এলো, ওই যে সেরা রশির বালতিটা ঘুরতে লাগলো, আল্লাহর রসূল ওইটা হাত দিয়ে ধরলেন আর ইহুদির কাছে গিয়া বললেন, এই নাও তোমার বালতি, আমার পারিশ্রমিক বিনিময় আমাকে দিয়ে দাও। ইহুদি বিনিময় পারিশ্রমিক আল্লাহর রসূলকে দিয়ে দিলেন। এবার আল্লাহর রসূল ওইগুলো নিয়ে মসজিদ নববীর দিকে, আহলে সুফফার দিকে, আহলে বাইতের দিকে আল্লাহর রসূল ফিরে যাচ্ছিলেন। হঠাৎ ইহুদির দিলের ভিতরে চিন্তা হলো, কিভাবে বালতিটা তুলল, কোন জিনিস দিয়ে বালতিটা তুলল, কোন প্রক্রিয়ায় তুলল, এটা জানার জন্য কুয়ার কাছে চলে গেল। কুয়ার কাছে যাওয়ার পরে অবাক হয়ে গেল, সে লক্ষ্য করল কুয়ার পানি ফুলে ফেপে মুখের কাছে চলে এসেছিল। কে ব্যক্তি, এমন এক ব্যক্তি যার সোয়ায় কুয়ার পানি মুখের কাছে ফুলে ওঠে, হাত দিয়ে বালতি ধরে মালিকের কাছে বালতি ফেরত দেয়, এমন লোকটাকে ঘরে গিয়ে আসমানি কিতাব খুলে দেখলো, এই লোক আর কেউ নয়, উনি হলেন সম্ভাব্য আখেরি পয়গম্বর মুহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তার চিন্তা হলো, এই হাত দিয়ে রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর গায়ে আমি হাত তুলেছি, এই হাত তার পবিত্র বদনে আমি মেরেছি, এই হাত আমার সঙ্গে আর আমি রাখবো না। এই মনে করি একটা ধারালো অস্ত্র দিয়ে হাতের ভিতরে আঘাত করল, হাতটা কেটে গেল, আলাদা হয়ে গেল শরীর থেকে। এই কাটা হাতটা রক্ত ঝরঝর করে ঝরতেছে, কাটা হাত নিয়ে দৌড়ালো মসজিদ নববীর দিকে, আল্লাহর রসুলের কাছে গিয়া হুজুরের কদম মুবারকের কাছে হাতখানা রেখে বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার সামনে আমি বেয়াদবি করেছি, রহমাতুল লিল আলামিনের গায়ে আমি হাত তুলেছি, ইয়া রাসূল আল্লাহ আপনি যদি আমাকে মাফ করে না দেন, ক্ষমা করে না দেন, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না, হুজুর আপনি আমাকে কালেমা পড়ান, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর রাসূল তাকে কালেমা পড়ায় দিলেন, আর হুজুর তার কাটা হাতখানা ওই হাতের জায়গায় লাগাইয়া মুখের থেকে লালা মুবারক থুতু মুবারক বের করে লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে হাতখানা পূর্বের ন্যায় জয়েন্ট ধরে গেল। বিশ্বনবী, মানবতার নবী, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের জীবনে এই জাতীয় 3000-এর মতো মুজিজা হয়েছে, অলৌকিক ঘটনা ঘটেছে। কিন্তু যত মুজিজা আল্লাহর রসুলের জীবনে ঘটেছে, কোরআন শরীফের মতো জীবন্ত মুজিজা আর একটাও হয় নাই। আমার মুরব্বীরা, এই কিতাব জীবন্ত কিতাব, এই দুনিয়ার ভিতরে যত ধর্মীয় বই পুস্তক আছে কোন ধর্মীয় বই পুস্তকের হাফেজ পাওয়া যাবে না, কিন্তু কোরআন শরীফ মুখস্থ করে রাখার লক্ষ কোটি কোটি লোক আছে। এই দুনিয়ার ভিতরে কোন আস্তিক যদি, কোন নাস্তিক যদি দুনিয়ার সব ধর্মীয় বই পুস্তকগুলো জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, ছাই ভস্ম যদি করে দেয়, আর দুনিয়ার সব ধর্মের লোকেরা যদি বাইবেল, গীতা, মহাভারত, ত্রিপিটক, জিন্দা বিস্তা সব ধর্মীয় পুস্তক যদি আবার পৃথিবীতে ছাপানোর জন্য, আবার পৃথিবীতে আনয়ন করার জন্য চেষ্টা করে, পৃথিবীর ভিতরে এক টুকরা বাইবেল নাই, এক টুকরা বেদ নাই, পুরাণ নাই, একটা শ্লোক নাই, পৃথিবীর ভিতরে একটা পৃষ্ঠা নাই, একটা অংশ নাই, এমতো অবস্থায় যদি তারা চেষ্টা করে পৃথিবীর কোন ধর্মীয় সম্প্রদায় তার ধর্মীয় গ্রন্থ আবার আনতে পারবে না, কিন্তু আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোরআন শরীফ যদি পৃথিবীর বুকে ভিতরে 2-4-5 বছর 10 বছর না থাকে, এক আয়াত কোরআন শরীফ, এক পৃষ্ঠা কোরআন
পৃথিবীর কোথাও নাই এমতো অবস্থায় মুসলমানেরা যদি আবার কোরআন শরীফ পৃথিবীর বুকে ফিরে আনতে চায় আল্লাহ নামে শপথ করে বলি কসম করে বলি যেমন কোরআন ওই কোরআনটা 25 বছর পরে হলেও আবার তেমন পৃথিবীতে পাওয়া যাবে কত ঠিক কিনা বলেন যদি শুধু ডাক দেওয়া হয় কোরআন তুমি কোথায় আছো লক্ষ কোটি মানুষের সিনা থেকে কোরআন বের হয়ে আসবে সুতরাং সেই কোরআন দিয়ে বলবো সেই কোরআন অনুযায়ী চলবো ওই কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করবো রাজি আছি ইনশাআল্লাহ কোন বাতিলকে ভয় করবো না কোন বাতিলের চক্ষু রাঙানি আমরা উপেক্ষা করেই ইনশাআল্লাহ কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ আমরা স্বীকার করবো রাজি আছি তো আল্লাহ তাআলা তৌফিক দান করুন একটু মহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সবার কাছে আমার অনুরোধ থাকবে কেউ আমার কথা তুচ্ছ তাচ্ছিল্য করবেন না হাসি রহস্য করবেন না আমি 10টা মিনিট আপনাদের সাথে আপনাকে একটু কথা বলতে বলবো জীবনে বন্ধু বান্ধবের সাথে অনেক কথা বলেছেন টেলিফোনে রাত জেগে জেগে কথা বলেছেন প্রিয়জনের সাথে আপনজনের সাথে কথা বলেছেন অন্তরঙ্গ মুহূর্তে কথা বলেছেন কিন্তু নিজের সাথে নিজে কখনো কথা বলেন আজকে আসুন আমরা মাত্র 10টা মিনিট একটু নিজের সাথে নিজে কথা বলি রাজি আছি সবাই চক্ষু বন্ধ করি মাথাটা নিচের দিকে দেই মনটা একেবারে নরম করে ফেলি আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হই কোন পীর ফকির মাজার বাজার দরগা দুর্গা কারো দিকে মুতাওয়াজ্জি না আমি মুতাওয়াজ্জি হচ্ছি আল্লাহর দিকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন সবার কাছে আমার অনুরোধ থাকবে আল্লাহর হস্তে সবাই বসে পড়ুন মনটা নরম করুন চক্ষু দুইটা বন্ধ করুন পর্দার আড়ালে যে সকল সম্মানিতা মা এবং বোন আছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা ঘরের নির্জন নিবৃত একটি কোণে জায়নামাজ বিছান পবিত্র কোনো জায়গায় আপনারা বসুন চক্ষু বন্ধ করুন আমি যা যা বলবো একটু নিজের সাথে নিজে কথা বলুন সবাই চক্ষু বন্ধ করি মাথাটাকে নিচের দিকে দিয়া আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হই নিজের মনকে একটু বুঝাই নিজের মনের সঙ্গে কথা বলি ওরে আমার পাষাণ মন পাপী মন দুষ্ট দুরাচার মন এই যে আমি ইচ্ছে করে চোখ বন্ধ করলাম আবার ইচ্ছে করলে আমার চোখ আমি খুলতেও পারি কিন্তু আমার জীবনে এমন একটা সময় আসবে মালাকুল মউত আজরাইল আমার এই চোখ দুইটা বন্ধ করে দেবে হাজার বার লক্ষ বার যদি আমি চেষ্টা করি ওই বন্ধ হওয়ার চোখ আর খুলতে পারবো না সবাই মাথা নিচের দিকে দেই মনটাকে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি করি এবার নিজের সঙ্গে একটু নিজে নিজে কথা বলি আমি যা বলবো আপনারা কল্পনায় নিজের সঙ্গে ওই কথাটা নিজে নিজে বলবেন ওরে আমার পাষাণ মন পাপী মন দুষ্ট দুরাচার মন এই দুনিয়ার ভিতরে ছেলে আমার মেয়ে আমার ভাই আমার বন্ধু আমার সংসার আমার টাকা পয়সা ধন দৌলত আমার শুধু আমার আমার বললাম কিন্তু আমি নিজেও আমার না পরের বাড়ি পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আসলে তো ঘরের মালিক আমি নই সবাই মনকে বুঝাই ওরে আমার পাষাণ মন পাপী মন দুষ্ট দুরাচার মন এই যে আমি ইচ্ছে করে আমার চোখ বন্ধ করলাম এখন আমার সামনে যে অন্ধকার এর থেকে 70 গুণ অন্ধকার আমার ওই কবরে হবে যেই কবরে সাথী নাই যেই কবরে বাতি নাই যেই কবরে কোনো ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই যেই কবর দেশে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই ওরে আমার পাষাণ মন পাপী মন দুষ্ট দুরাচার মন একটু সময়ের জন্য চিন্তা করো ও যুবক ভাইরা ও আমার যুবক ভাইরা ও আমার যুবক বন্ধুরা
ও আমার ছাত্র বন্ধুরা, একটু চিন্তা করি, আমি মনে মনে ভাবি আমি তো এখনো বুড়া হই নাই, আমি মারা যাব না, সব জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কার মৃত্যু কখন চলে আসবে? আল্লাহ তাআলা যে কোনো সময় যার মৃত্যু দিতে পারেন। ওগো যুবক, একটু সময়ের জন্য চিন্তা করো, তোমার মতো আমার মতো হাজারো যুবক ওই মেডিকেল কলেজে হসপিটালে বেডে পড়ে আছে, কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, বাল্বের প্রবলেম, এমন শরীরে মেজর কোনো প্রবলেম হয়েছে যে কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যেতে পারে। ওগো সাতকানিয়ার তৌহিদি জনতা, মর্দে মুজাহিদ যুবকেরা, তোমরা যারা বাতিলের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করো, অল্প সময়ের জন্য চক্ষু বন্ধ করে একটু চিন্তা করো, একটু সময় এই চিন্তাটা করো, এই ভাবনা করো, ওরে আমার পাষাণ মন, পাপি মন, দুষ্ট দুরাচার মন, আমার মতো কত তরুণ, আমার মতো কত যুবক ওই গোরস্থানে কবরস্থানে শুয়ে আছে, মৃত্যু যাদেরকে যুবক তরুণ বলে খাতির করে নাই। সবাই চক্ষু বন্ধ করি, পাঁচটা মামলার কথা স্মরণ করি, পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা স্মরণ করি। প্রথম নম্বরে মামলার নাম হলো মৃত্যু, দুই নম্বরে মামলার নাম হলো আলমে বরজক অথবা কবর, তিন নম্বরে মামলার নাম হলো হাসর, চার নম্বরে মামলার নাম হলো মিজান, পাঁচ নম্বরের মামলার নাম হলো ফুল সিরাত। সবাই চক্ষু বন্ধ করি, কেউ চোখ খোলা রাখবো না, মন কি একটু সময়ের জন্য বুঝাই, ওরে আমার পাষাণ মন, পাপি মন, গুনাহগার মন, এই দুনিয়ায় কারো বিরুদ্ধে যদি একটা মামলা হয়, ওই মামলার ধারাটা যদি কঠিন হয়, ওই লোকটা মামলার দুশ্চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ঘুম বন্ধ হয়ে যায়, আনন্দ ফুর্তি হাসি তামাশা বন্ধ হয়ে যায়। ওরে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষের আদালতে তোমার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হলো, ওই মামলার চিন্তায় তুমি অস্থির হয়ে গেলে, আহারে, অথচ আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা তোমার আমার বিরুদ্ধে পাঁচটা মামলা দিয়েছেন, একটা মামলারও কোনো জামিন হবে না। প্রথম মামলার নাম হলো মৃত্যু, দুই নম্বরে মামলার নাম হলো আলমে বরজক কবর, তিন নম্বরে মামলার নাম হলো হাসর, চার নম্বরে মামলার নাম হলো মিজান, পাঁচ নম্বরের মামলার নাম হলো ফুলসিরাত। ওরে জগতের মানুষ, এই দুনিয়ার কোনো মামলায় যদি বিচারক আমার জামিন কেটে দেয়, তাহলে পুলিশ আমাকে ধরে জেলখানায় বন্দি করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই জেলখানা যারা আছে তারাও মানুষ, জেলখানা যারা প্রহরা দেয় তারাও মানুষ, মানুষ হইয়া মানুষের আদালতে মামলা হলো, মানুষ নামক পুলিশ গ্রেপ্তার করবে, মানুষ নামক বিচারক জামিন কেটে দেবে, মানুষ পরিবেষ্টিত ওই জেলখানায় ঢুকানো হবে, এরপরে ওই দুশ্চিন্তা যদি তোমার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, ওরে দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলা তোমাকে গ্রেফতার করার জন্য হাজার লক্ষ কোটি ফেরেশতা তৈরি করেছে, আল্লাহ তাআলা তোমাকে বন্দি করার জন্য ওই আলমে বরজক কবর তৈরি করেছে, কেন একবারও ওই কথা চিন্তা করো না? প্রথম নম্বরের মামলার নাম হলো মৃত্যু, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, এই দুনিয়ার বুকে মৃত্যুর হাত থেকে কেউ যদি নিজেকে বাঁচাতে পারত, একজন পারতেন, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবি বলেন, আগার ইনসান কাসিবা জিন্দা বুদে আবুল কাসেম মুহাম্মদ জিন্দা বুদে, এই দুনিয়ার বুকে কেউ যদি চিরদিন চিরস্থায়ী চিরঞ্জীব হতে পারত, একজন পারতেন, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনের নবী
আমার রহমতের নবী করুণার নবী দুনিয়ায় চিরদিন থাকতে পারেন নাই, আপনি আর আমিও দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা কুই আগে রওয়ানা হ্যায় কুই পিছে রওয়ানা, চলো মুসাফির বাদুগা ঠুরি জানায় বহু দূর, আজ ভি জানা কাল ভি জানা জানা একদিন পড়েগা। ওগো যুবক ভাইরা, ওগো ছাত্র বন্ধুরা, তোমাদের কাছে বড় ভাই অথবা তোমাদের একজন সমবয়সী হিসাবে অনুরোধ করি, আল্লাহর হস্তে অল্প সময়ের জন্য চক্ষুটা একটু বন্ধ করো, নিজের সঙ্গে নিজে একটু কথা বলো, নিজের মনকে বুঝাও। ওরে আমার পাষাণ মন, দুষ্ট দুরাচার মন, গুনাহগার মন, এই দুনিয়া থাকার জায়গা নয়। দিয়ে দুই নম্বরে মামলার নাম হলো কবর, আলমে বর্জক, কবর বড় মুসিবতের জায়গা, কবর বড় মুসিবতের জায়গা। আহারে, এই দুনিয়ার কোনো জেলখানায় কোনো মানুষ যদি বন্দী হয়, এই দুনিয়ার কোনো জেলখানায় কোনো মানুষ যদি গ্রেপ্তার হয়, ওই মানুষটা আবার জামিন পাওয়ার ছুটে আসার সম্ভাবনা আছে, কিন্তু কবর নামক জেলখানায় যদি কোনো মানুষ একবার গ্রেপ্তার হয়ে যায়, কিয়ামতের আগে ওই লোকটার আর কোনোদিন জামিন হবে না। এই জন্য আল্লাহর রাসূলের সাহাবী উসমান জিন্নুরাইন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা শুনলে অস্থির হয়ে যেতেন, কবর দেখলে তিনি অস্থির হয়ে যেতেন। লোকেরা বলতো উসমান জিন্নুরাইন